এবার থাকছে নিউ ইয়র্ক কমিউনিটির খবর রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে বঙ্গবন্ধু এবং তার পরিবার এবং আওয়ামী লীগের প্রতি জিয়া এবং খালেদা জিয়া যে অপপ্রচার চালিয়েছে তা শুধু ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য মুজিবনগর সরকার সেই চার নেতা এবং জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও বিশোদগার করা বিএনপি একমাত্র রাজনৈতিক কর্মসূচি পরিণত হয়েছে সতেরো এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায় এমন মন্তব্য করেন নিউইয়র্ক ইয়র্ক সফরত বাংলাদেশের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জ্যাকসন হাইটসের এই আলোচনা সভার আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এই সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন